পিসি যাবে হলো ছাগল গরুর জন্য ঘাস কাটতে, আর এই যে শরের থেকে ঘিটা বেরোতে শুরু করবে। এই দেখো কালার কালার কি সুন্দর। ওই যে এখানে এখন চট টানাচ্ছে। এই জায়গাটা রান্না হবে নাকি খাওয়া দাওয়া হবে? ভাত সাথে আছে দু রকমের মাছ, এই মাছ একই রকম। কাকাদের সাথে খেলা হচ্ছে, তো দেখি কখন শেষ হয় খেলা। গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলা আজ ব্লগটা শুরু করছি। গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম যে সোমবারে আমার দাদা শ্বশুরের আর কি কাজ, তো এই তো সন্দীপ আজকে যাচ্ছে হলো বাজারে এই যে ব্যাগ নিয়ে। ও তাই বলি, কিরকম করছে। তো সন্দীপ এখন যাচ্ছে হলো বাজারে, আর বাবু যেখানে আর কি অনুষ্ঠানটা হবে মানে খাওয়া দাওয়া হবে, তো ওই জায়গাটা না পরিষ্কার করছে। ওখানে আজকে ত্রিপল টানানো হবে। তো আমাদের এই পাশেই আছে হলো ডেকোরেশনের দোকান, তো ওইখান থেকেই আর কি সব জিনিসপত্র আনা হবে, রান্নার জিনিস, তারপরে এদিকে ওই ইয়ে তাঁবু আর গ্যাস যা যা আর কি লাগবে সব কিছু। তো এই ফার্স্টে ভেবেছিলাম যে এই ঘরে করা হবে আমাদের নতুন ঘরটাতে, যেহেতু এখানটা বড় জায়গা। তারপরে আবার মা বাবু সিদ্ধান্ত নিল যে নতুন ঘর করছি তো পুজো না দিয়েই আগে ইয়ের বাছুরিক কাজ করব, তো কীরকম একটা লাগছিলো, তো ওই জন্যই আর কি বলছে যে না থাক ওই বাইরেই করি, ওইটাই ভালো হবে। তো এই জায়গাগুলো আজকে পরিষ্কার করতে হবে, এই যে জামা কাপড় সব আছে এগুলো সব। আর তাছাড়া এই দিকটাতে বাবু এখন ঘরের ভিতরে ইয়ে করছে, মাটিগুলোকে সমান করে দিচ্ছে। এ ওইখানটাই করবে? ওর মধ্যে কিন্তু একটা লোহার রড ঢুকিয়ে দিছে, ওর মধ্যে পাইপের মধ্যে লোহার একটা দেওয়া হয়ে গেছে। কে এই পণ্ডিত? আচ্ছা রানা ঠাকুর পেয়েছো? রান্নার ঠাকুর পেয়েছো? ঠাকুর হয়ে গেছে, সব হয়ে গেছে, ইয়ে সেই কী কী লাগবে না লাগবে সব লিস্ট ফিস্ট করে লিস্টটা নিয়েছো? আর ওই ইয়েতে আজকে সবজি আনবা নাকি কালকে আনবা? কালকে ভোরে, হ্যাঁ ভোরের সবজিটাই না, ওই কাঁচা কাঁচা সবজির ওইখানটাই যেতে হবে, ওইটা কমেও পাওয়া যাবে আর বেশ অনেক টাটকা সবজি একদম। হুম হুম ওইগুলো বলে আসো, আর ওই ওই ছেলের জন্য মধু নিয়ে এসো। হ্যাঁ আর মা এখানে করছে রান্না বান্না, তো আজকে আমাদের দু রকমের মাছের আইটেম আছে, আর তার সাথে তো আছেই অনেক কিছু। দু রকমের মাছই, এটা কি মা? ও ঘি, ও ঘিটা আজকে বানাচ্ছ? চলো দেখি তো থামি কি করছে। এ বাবা কি করছে থামি? এই দেখো এক রকমের মাছ, এটা হলো পাবদা মাছ। কি দিয়ে রান্না করেছো? পটল পাতা দিয়ে পাবদা মাছ করেছো? পটলের লতি দিয়ে, পটলের লতি দিয়ে পাবদা মাছ করেছো, আর আলু দিয়ে এটা? এটাও পাবদা মাছ। ও আচ্ছা দু রকম ভাবে করেছো। আর ওই ছেলের সেই রুই মাছটা ওটা ভাজা করেছো? কি 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 বাই বাই কেন, বাই বাই কেন, থামি আছে তো আটকে দিচ্ছে। সুন্দর বলে, ভেরি গুড। হ্যাঁ বন্ধ, আমি বেরোবো না, তোমারও আটকে দিয়ে আসো, তুমি আর আমি থাকি এই ঘরে, আসো। না না ভয় নেই, তুমি আসো, তুমি আমার কাছে আসো, তোমার ভয় করে? দুজনে একসাথে থাকো তাহলে ভয় লাগবে না, আসো। পিসি যাবে হলো ছাগল গরুর জন্য ঘাস কাটতে, আর এই যে যেই আমাদের বাড়ির দিকে এসছে ব্যাস পিসির কোলে উঠে পড়েছে, এইবার পিসির সাথে ঘুরতে যাবে। শোনা বাবার যে এত ঠাম্মি এত দিদু, মানে আবদার আছেই সবার কাছে ওর। তো এবারে যে ঘিটা বানানো হচ্ছে এটা একদম অল্প সর,
জমানো হয়েছে এই কটা দিন হলো। তো মা বলছে যে আর অত বেশি বেশি রাখবো না, অল্প অল্প হবে, আর ঘি বানিয়ে নেবো। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, একদম মাখনের মতো পুরো কালারটা। ঘি কিন্তু সবসময় নিভা জালে খুব ভালো হয় না, তো আস্তে আস্তে জাল হবে আর এদিকে সরের থেকে ঘিটা বেরোতে শুরু করবে। দেখো কালারটা দেখো কি সুন্দর, সরটা দলা দলা হয়ে এসছে, আর একটু হোক তারপরে নামিয়ে নেব। এদিকে উনুনে কিন্তু কোনো জাল জ্বলছে না, ওই মানে রান্না করেছে মা, তো সেই জালেই যা আগুন আছে তাতেই হচ্ছে। তো এই শোনা আবার কাকারা এসছে, এখন খেলা হচ্ছে তিনজনের মিলে। কটা দিন শোনা বাবার শরীর খারাপ হওয়াতে মানে পড়ানো হয়নি, তো ও আর কি পড়াশোনার মধ্যে ছিল না, মানে ভেবেছে যে ছুটি হয়ে গেছে আমার। তো তারপরে অনেকদিন বাদে আজকে একটু বই নিয়ে বসিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে। ও বাবা, ও আর কি এই কটা দিন ভোরবেলায় উঠছে, আমি আর কি ওর জন্য উঠে পড়ছি আরো সকাল সকাল, কোনোদিনও 3টে কোনোদিনও 2:30 এইরকম আর কি উঠছে মাঝরাতে, জানি না কেন। তো যাই হোক আর কি ওই ইয়েতে আজকে সকালে জোর করে পড়তে বসিয়েছিলাম, তো তারপরে তো বলবেই না মুখ ফুটে, হ্যাঁ অ আ হসই দীর্ঘই ব্যাস হয়ে গেছে, আর 1 2 7 8 ব্যাস হয়ে গেল, আর ABCDW হয়ে গেছে পড়া। তো এই তো হলো ব্যাপার, তারপরে জোর করে করে পড়ালাম, আর এদিকে আবার হাত পা চোখ নাক এগুলো সব ইংলিশে পড়ালাম। তো ওই তো পড়ে টড়ে তারপরে তাই খেলা শুরু করে দিয়েছে, এখন তো ওর কাকারা এসছে তো কাকাদের সাথে খেলা করছে। তো এই দেখো এই হলো আজকে আমাদের মেনু, এলাহি কারবার দেখেছো, এখানে আছে হলো উচ্ছে ভাজা সেই কাকিদের জমির, আর এখানে আছে হলো দুটো রুই মাছ, এটা ভাজা, এটা কি মা ওল কচু, ও ওল কচু আর আলু, আচ্ছা ওল কচু আর আলু, এটা আর কি একটু মাখা মাখা তরকারি গা মাখা, পাবদা মাছ এটা আলু দিয়ে ঝোল, আর এখানে আছে হলো পটলের যে কচি ডগা কালকে তুলে আনা হলো সেই ডগা দিয়ে পাবদা মাছের ঝোল। সন্দীপ বাতগুলো থেকে বাড়ি চলে এসছে, আর ওখানে এখন মার সাথে আলোচনা করছে কি কি বাজার টাজার করে নিয়ে আসলো, তো সেই সব ব্যাপারে আর কি কি নিয়ে আসতে হবে। আর এদিকে সোনা বাবা তো খেলা করছিল কাকাদের সাথে, তারপরে আমি ওকে খাইয়ে দাইয়ে ওকে আর কি স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমিও ঘর মুছবো। যাই হোক এই সোফাটা ভাবছি কি আজকে ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দিই, তার কারণ বাইরে বারান্দায় অনেকদিন ধরেই আছে, আর এই জায়গাটা না অনেকটা আর কি জুড়ে যাচ্ছে, তো বাইকটাও এখানে রাখা যাচ্ছে না। আর এই যে এদিকে বাবু প্যান্ডেলের জন্য চট নিয়ে আসলো, তো এই যে এখানে এখন চট টানাচ্ছে, এই জায়গাটা রান্না হবে নাকি খাওয়া দাওয়া হবে? তো এই যে সুন্দর বেশ একদম সাদা চট এনেছে, দেখতে তো সুন্দর লাগছে, মনে হচ্ছে না আমাদের ঘরে আবার ছাদ ঢালাই হবে, ওই জন্য প্যান্ডেল হচ্ছে। আর এখনো পর্যন্ত নিমন্ত্রণ করা বাকি আছে, তো আজকে বিকেলে যাবে বাবু আর সন্দীপ, নাহলে মা আর বাবু তো গিয়ে আর কি নিমন্ত্রণ করে আসবে। তো টোটাল হিসাব করে হলো 120 জন না 40 জন বেশ, তো যাই হোক মানে হিসাব টিসাব হয়ে গেছে, যা যা শুকনো বাজার টাজার করার সেগুলো সব সন্দীপ করে নিয়ে এসছে, ব্যাগে আছে, আর তাছাড়া কাঁচা সবজি, তারপরে লাগবে হলো মিষ্টি, তো মিষ্টিটা আজকে অর্ডার দিয়ে আসলো, কাঁচা সবজি আগামীকালকে ভোরবেলা গিয়ে নিয়ে আসবে ধানাটে, যে আর কি কাঁচা সবজির মার্কেটটা হয়, তো ওই সকালে গেলে না সবজিটাও ফ্রেশ পাওয়া যায়, আর এদিকে ইয়েটাও মানে অনেক কমে হয়ে যায়। তো ওই জন্যই আর কি। তো এখন নিয়ে যাচ্ছে হলো বেড়া, আমাদের এই যে সামনের এই জায়গাটা না একদম ফাঁকা, শোনো বাবা এই জায়গাটা দিয়ে খুব দৌড়ায়, তো ওই জন্যই আর কি এইদিক ফিরানো ছিল, তো হ্যাঁ ওই দিক ঘুরানো, তো ওইগুলো দেখো ওই পিঠটা ওইদিকে ঘুরানো, তো এদিকটা দিয়ে শোনো বাবা যখনই সুযোগ পাই তখনই দৌড় দেয়, মানে দৌড় দিই বললে আর আটকানো যাবে না। তো ওই জন্যই সন্দীপকে বললাম যে বেড়াটা খোলা আছে তো এখানে লাগিয়ে দাও, ওই পাথরের দিকটা দরকার পড়বে না কারণ ওর উপর দিয়ে যেতে পারে না। ওদিকে কমপ্লিট হয়ে গেছে,
শুধু এটা বাদলে হয়ে যাবে। আমারও এদিকে স্নানটা কমপ্লিট, দেখতে দেখতে বেলা হয়ে গেছে, ওই দেখো 2:30 বাজে। তো এবার খাওয়া দাওয়া করবো। সকালে আমি ফল খেয়েছিলাম আজকে, তো খিদেও পেয়ে গেছে। আর পাপড়ি মাছের অত সুন্দর সুন্দর ঝোল দেখে তো খিদেটা যেন আরো বেশি বেড়ে গেছে, তো ওই জন্যই খেতে ইচ্ছা করছে। তো চলো খেয়েই নিই, খেতে যখন ইচ্ছা করছে। আর এদিকে ইয়েতে সোনা বাবা তো ঘুমাচ্ছে, তো উঠলে দেখি যদি খাই তাহলে আবার খাইয়ে দেবো। তো আমি এই যে খাবার নিয়ে চলে এসেছি, ভাত, সাথে আছে দু রকমের মাছ। এই মাছ একই রকম, তবে রান্নাটা আলাদা আলাদা, পটলের পাতা দিয়ে, আর এখানে হলো আলু দিয়ে, আর এই হলো উচ্ছে ভাজা, আর সাথে নিয়েছি শশা। তো এই শোনো বাবা এখন দাদুর সাথে যাচ্ছে নিমন্ত্রণ করতে। তো এখন বিকেলবেলা এই যে বেরোলাম, দুপুরবেলা একটুখানি খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম। তো এখানে হবে হলো রান্না বান্না। এই যে একটা কালো তাঁবু টানিয়েছে এই জায়গাটাতে, যেরকম আর কি গতবার বলছি ধুস ছাদ ঢালাইয়ের সময় করা হয়েছিল, এখানে রান্না হয়েছিল। আর রান্নার সব জিনিসগুলো ওই রান্নাঘরে রাখা হয়েছিল আর রান্না করার পরেও। হ্যাঁ, আর তাছাড়া খাওয়া দাওয়া যে জায়গাটা সেটা হলো এইখানে, এই যে এই জায়গাটাই করা হলো এই জন্যই যে এখন যেহেতু আর কি মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য কিছু বলা যায় না, গ্যারান্টি কিছু দেওয়াই যায় না। তো ওই জন্য এখানে উপরে তাঁবু টানানো থাকলো, নিচে বেশ পাকা মেঝে আছে, কোনো রকম অসুবিধা হবে না। গাড়িটাকে বার করে দিলে পুরোপুরি এখান থেকে, মানে আমাদের এই ঘরের এই মাথার থেকে একদম পুরোপুরি গাড়ির ওই পিছন পর্যন্ত পাকা করা। এরকমভাবে তাঁবুটাকে টানিয়ে দেওয়া হয়েছে, আর এই দেখো এই জায়গাটা পুরোপুরি একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। কলপাড়ের এদিকেও এই স্ল্যাবগুলো ছিল হলো অন্যদিকে, আজকে এনে সন্দীপের বাবু দুজনে মিলে বসিয়েছে এখানে। আর আমাদের এই ঘরটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার ভাবছি যে কলপাড়ের এই জায়গাটা বাঁধিয়ে নেব। আর এই জায়গাটাই না কল বসানো, ওইখান থেকে উঠিয়ে এখানে বসিয়েছি, তো কলের জলটাও বেশ ভালো হয়েছে, মানে আয়রনটা আগের তুলনায় অনেকটা কম হয়েছে। অনেকদিন বাদে আজকে একটু ছাদের দিকে যেতে ইচ্ছা করছে, চলো একটু ঘুরে আসি, অনেকদিন ওঠা হয় না। আর আমাদের বাড়ির সামনের ওই ডিজাইনটা তো তোমরা দেখেছোই, যখন আমি পুজোতে বাবার বাড়ি গেছিলাম তখনই করা হয়েছে ডিজাইনটা, হাফটা করা হয়েছে, এদিকে এখনো বাকি আছে, এই যে এতটুকু করা হয়েছে। তো যে মিস্ত্রি দাদারা আমাদের বাড়িতে কাজ করছিল, ওই দাদারা অন্য জায়গায় কাজে লেগে গেছে, ওই জন্যই আর এইদিকে আসছে না। তো আবার ওই যে মিস্ত্রির থ্রুতেই আর কি কাজ ধরা হয়েছে আমাদের বাড়ি, তো সেই দাদাকে বলা হলো যে তাহলে অন্য মিস্ত্রি পাঠিয়ে দাও, কারণ কাজটা তো ইয়ে হয়ে পড়ে আছে, আমাদের তো ঘরে ঢুকতে হবে, এমনকি বাথরুমেরটাও খুব সমস্যা হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি করতে যাচ্ছি আর ওরা দেরি করে দিচ্ছে। আর এই যে নারকেল পাতা যা ছাড়ানো হয়েছে সেগুলো সব এই ছাদে এনে মেলে দিলাম, শুকালে তারপরে আবার রান্নাঘরে নিয়ে যাওয়া হবে, এগুলো দিয়ে জাল দেওয়া হবে। আমাদের এই যে জমিটা, এই জমিটাতে তো এখন কোনো চাষ নেই, তবে এখানে মনে হয় ধান লাগাবে, নাহলে সর্ষে লাগাবে, শীত পড়ছে তো। গাছের ডাব দেখো কি সুন্দর। আর আমরা ঘরে জল দেওয়ার জন্য যে পাইপটা ব্যবহার করি, এই যে তো সেই পাইপটা এখন গুটিয়ে রাখছে। এটা ঘরের দেওয়ালেও দেওয়া হয়, আবার এদিকে ফুল গাছেও জল দেওয়া হয়, এর ভিতরে তো জল আছে পাইপের ভিতরে, ওই যে জল বেরোতে বেরোতে আসছে, দেখো অবস্থা। আসলে উপরে ছাদে রাখা ছিল পাইপটাকে, উপরে তোলা ছিল। তো এই যে এতগুলো ঝাঁটার কাঠি তোলা হয়েছে, আর বাদ বাকি সব ধরাই আছে, ওগুলো আবার তুলতে হবে। আর এগুলো তো প্রতিদিন রোদে দেওয়া হচ্ছে। তো এখানে সন্ধ্যা লেগে গেছে, তবুও দেখো খেলা হচ্ছে, ঠিক আছে। ওইটা ওই দেখো ওই দেখো এই দেখো অবস্থা, এখনো খেলা শেষ হলো না, কাকাদের সাথে খেলা হচ্ছে, তো দেখি কখন শেষ হয় খেলা, তারপরে আবার ঘরে নিয়ে পড়তে বসাতে হবে, সুস্থ হয়ে গেছে যখন তারপর পড়াশোনা শুরু করতে হবে। আর আমি এদিকে ঘরে সন্ধ্যা দিয়ে দিলাম, তো মা ওখানে আছে পাহাড়া দিচ্ছে সোনা বাবাকে, সন্দীপ বাবার গেল বাত কুল্লাতে, পনির আনতে হবে। তো পনিরটা সকালে পাইনি, ওই জন্য বলেছিল যে এখন যেতে, তবে এখন কি পাবে আমার তো মনে হয় না এখন পাবে, তো ও আর কি অনেক কিছু আনতে ভুলে গেছে, তার সাথে যদি পনিরটা এখন পাই তাহলে নিয়ে আসবে, আর যদি না পাই তাহলে সকালে গিয়ে নিয়ে আসবে, আমার তো মনে হয় না যে এখন পাবে, কারণ পনির জিনিসটা সকালেই পাওয়া যায়, তাই না, পনির দুধ এসব।
আয়না দেখে দেখে ঢং হচ্ছে, দেখো এখন সন্ধ্যাবেলা, দেখেছো দেখেছো দেখেছো, দেখো আমার কাছ থেকে এই ওড়নাটা নিয়ে গেল, নিয়ে গিয়ে এখন এই যে ঢং করছে দুতু। তো এখন সন্ধ্যাবেলা, আমি আর শোনো বাড়িতে, তাছাড়া সবাই বাইরে, মা গেছে হলো নদীর ধারে, যে কটা বাড়ি আছে ওইদিকে বলা হবে, তো ওই বাড়িগুলোতে নিমন্ত্রণ করতে গেছে। আর তাছাড়া বাবু আর শোনো বাবা বিকেলবেলা গিয়ে আমাদের এই এই গ্রামটা দিয়ে আর কি নিমন্ত্রণ করে এসছে। আর ইয়েতে বাবু এখন গেল হলো আমাদের ও পাড়াতে, মানে পুরনো পাড়াতে, ওইখানে আমাদের কিছু আত্মীয় আছে, তো তাদেরকে বলতে। এই যে আমরা এখন যাচ্ছি বাজি ফুটাবো, মা এই যে বাবু এই যে চলে এসছে দুজনাই, তো আমরা কি করব এখন ভাবছি যে বাজি আছে আমাদের, তো বাজি ফাটাই। সন্দীপ তো এখনো পর্যন্ত বাড়ি আসেনি, তো তাই তো বাজি। এনা ধরো, জোরে মার, জোরে। হ্যাঁ বা, তো আমরা একটা চরকি বাজি ফাটালাম, একটা রং মশাল ফাটালাম, ফাটিয়ে এই যে চলে এসেছি ঘরে। বাইরে কুয়াশা পড়ছে, নাও এখন আলু বাজি ঘরে ফাটাচ্ছি। হ্যাঁ এনেও মারো 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 মারো, না না পা দিয়ে না, পায়ে লাগবে, ওটা হাতে নাও নিয়ে জোরে মারো। হ্যাঁ ওই ঘরে মারছো বাবা, কেন ওই বারান্দায়, বারান্দায় ওই সোজা। হ্যাঁ বাস, তো এই যে এখানে এখন সব নিয়ে বসেছি বাজার হাট, আজকের যা করা হয়েছে তো সেইগুলোই, এই যে লিস্ট আজকের যেটুকু বাজার, তো আগামীকালকে তো কাঁচা সবজি, আর তাছাড়া ফুলের মালা মিষ্টি এগুলো সব আর কি আগামীকালকে আনা হবে। তো এখানে বাজার কি কি আছে আগে দেখাই। এই যে ডাল দেখো, এই যে প্রথমেই দেখাই, এগুলো হলো মটর ডাল, ছোট্ট ছোট্ট মটর, তো এই ডাল আনা হয়েছে, সাথে আনা হয়েছে পান, যদি কেউ পান খেতে পছন্দ করে তো সবাইকে আর কি লাস্ট পাতে পান দেওয়া হবে, যে যে পছন্দ করবে সে সে খাবে। পান, সুপারি, আর এখানে আছে হলো চুন, তো এগুলো এগুলো সন্দীপ এখন নিয়ে আসলো সন্ধ্যাবেলা। হজমলার প্যাকেট, শেষ পাতে হজমলা, এতগুলো প্যাকেট নিয়ে আসা হয়েছে। গাজর নিয়ে এসছে, গাজর কিসে দেবে জানি না। এখানে আছে হলো চাল মগজ, জিরে আর তেঁতুল, এটা দিয়ে মনে হয় ইয়ে চাটনি করবে, এটা আর আর কি কি দেবে। আর শুকনো লঙ্কা, এই যে চার প্যাকেট আছে হলো তেল, এখানে আছে হলো তিনটে গ্লাস, আর চার চারটে এই যে পাতা, খাওয়ার পাতার এরকম বান্ডেল, এগুলোর মধ্যে মানে 50 পিস না 100 পিস করে থাকে। আর দেখতে পাচ্ছ ঝুড়ি ভর্তি গাঁদা ফুল, তো এগুলোও সন্দীপ নিয়ে এসছে। ব্যাস, তো এই হলো, ও আচ্ছা আর একটা জিনিস, সেটা হলো এই যে পনির দেখাতে ভুলে গেছি, এই দেখো এতটা পনির আনা হয়েছে, তো পনির গুলো দেখি বাবু কি বলে, যদি বলে যে হ্যাঁ এখন পিস পিস করে কেটে রাখতে তাহলে কেটে রাখবো, আর যদি বলে যে না সকালে ওই রানার ঠাকুর এসে আর কি কেটে ওনার ওনার মতো উনি আর কি গুছিয়ে নেবে, তো তাহলে থাকবে ফ্রিজে রেখে দেব। তো এই হলো বাজার আজকের মতো। আর চাল আনা হয়েছে এক বস্তা পুরো, যে চাল আমরা খাই সেই চালই আর কি আনা হয়েছে, তো থেকে গেলে আমরাও খেয়ে নিতে পারবো পরে, তাই না? তো এই তো হলো বাজার, আর আগামীকালকে তো বাজার হবেই। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে, আর আগামীকালকের ভিডিওটা কিন্তু কেউ দেখতে মিস করো না। তো চলো আজকের মতো এখানেই, তোমাদের সাথে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।